মনে রাখবেন দর্শকরা, পয়েন্টস বেসড সিস্টেমের অ্যাপ্লিকেশন গুলো ছাড়া বাকি সমস্ত কিছুতে আপনি যখন খুশি ডকুমেন্ট দিতে পারবেন। এবং কনসিডারেশন, যেদিন হোম অফিস করছে তার সেদিনও যদি তার হাতে কাগজ পৌঁছায়, ওই কাগজটা তাকে বিবেচনা করতে হবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার অনেক ধন্যবাদ। আমার কোয়েশ্চেনটা হচ্ছে, আমার আজকে প্রায় দুই বছর চার মাস হইলো আমার অ্যাসাইলাম ফুল ইন্টারভিউটা এখনো হয় না। প্রায় 6 থেকে 7 বার আমি চিঠি দিয়েছি, এর মধ্যে সেপ্টেম্বরে আমার ইন্টারভিউ ডাকছিল লাস্ট ইয়ার, বাট সাথে সাথে ক্যান্সেল করে দিয়েছে। তো আজকে প্রায় 2 বছর 4 মাস হয়েছে আমার কোনো খবর নাই, 6 বার চিঠি লিখছি কোনো। আপনি কি রাইট টু ওয়ার্ক পেয়েছেন? জি জি না। অ্যাপ্লাই করেছেন? জি অ্যাপ্লাই করে ফেলছি। জি রাইট টু ওয়ার্ক অ্যাপ্লিকেশন করেছেন? জি রাইট টু ওয়ার্ক অ্যাপ্লিকেশন করছি আজ থেকে প্রায় 15 দিন আগে। কতদিন আগে আমি ঠিক শুনতে পাইনি, বুঝতে ব্যারিস্টার সাহেব বুঝতে পারছেন? 15 দিন আগে, 2 সপ্তাহ আগে। 2 সপ্তাহ আগে করেছেন। আপনি কি জানতে চাচ্ছেন? জি এই যে লেন্থি প্রসেসটা, এটা এখন কি করা যায়? ফুল ইন্টারভিউটা তো প্রায় 2.5 বছর হয়ে গেল আজকে। আমরা প্রতিদিন 4 থেকে 5টা ঠিক এই কলটা পাচ্ছি, আমি এবং তাজ ভাই লয় ক্যান্ডো আমরা 7টি কল পেয়েছি এই সংক্রান্ত। ব্যাচেলর সায়েন্স ক্যাম্পকে সময় নিয়ে এটার উত্তর দিতে বলবো, এবং এই দীর্ঘায়িত হলে সারপ্রাইজ অ্যাক্টিভিটিতে সে কি করতে পারে, বা ডিলে এলিমেন্ট নিয়ে আমাদের বেশ কিছু কেস আছে, সেটা কি করতে পারে? ব্যাচেলর সায়েন্স সময় নেবেন। নাসির ভাই যে উপাদানগুলো দিয়েছে তাতে করে সামগ্রিকভাবে চমৎকার একটা বিষয় দাঁড়াচ্ছে, সেটি হচ্ছে আপনি জি আপনি অ্যাসাইলাম ক্লেম করেছেন, 2 বছরের উপরে হয়ে গেছে, আপনাকে সাবস্ট্যান্টিভ ইন্টারভিউতে ডাকছে না। আপনি 6 থেকে 7 বার তাদের সাথে যোগাযোগ করেছেন, তাও তাদের কাছ থেকে কোনো সদুত্তর পাচ্ছেন না। এই বিষয়টি শুধু আপনি না, ভুক্তভোগী অনেকেই আছে। আমাদের অনেক ক্লায়েন্ট এই বিষয় নিয়ে আমাদেরকে যথেষ্ট যন্ত্রণা করছে। এখন বিষয়টি আমাদের হাতে নয়, হোম অফিসের, এবং হোম অফিসেরও হাতে নয়, এজন্য যে অনেক ব্যাকলগ আছে, প্রথম যে বিষয়টি। সেকেন্ডলি যেটি হচ্ছে, গত 1 বছর ধরে COVID-19 সারা পৃথিবী আক্রান্ত। এই জায়গাটাতে কিন্তু মানুষের আসলে শুধু ইমিগ্রেশন কিংবা অ্যাসাইলামটা না, মানুষের জীবনের প্রাধান্যটা বেশি হচ্ছে, স্বাস্থ্য সুরক্ষাটা আপনার প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়াচ্ছে, সেটা সরকারেরও, আমার আপনার ব্যক্তিগত জীবনও। সুতরাং এক্ষেত্রে যদি স্লো ডাউন হয়, আমি তাদেরকে দোষ দেব, তেমন কোনো কারণ দেখি না। এখন আমার মনে হচ্ছে যে আপনাকে অপেক্ষা করতে হবে, এটা ছাড়া আর কিছু করার নেই। যদিও একটু সময়খানি লম্বা হচ্ছে, তবুও করবার কিছু নেই। বিষয় হচ্ছে যে এটিকে আপনি কিভাবে কাজে লাগাবেন। নাসির ভাই চমৎকার ভাবে এই বিষয়টি সবসময় আমাকে চেষ্টা করেন যেন আমি দর্শকদেরকে এটা বোঝানোর চেষ্টা, কারণ তিনি জানেন যে এটার মাধ্যমে দর্শকরা উপকৃত হবে। সেটি হচ্ছে যে সারপ্লিস অ্যাক্টিভিটিসটাকে যদি আপনি ইমপ্রুভ করতে পারেন, অর্থাৎ 2 বছর 3 বছর যাচ্ছে কিন্তু আপনি তো বসে আছেন, কিছুই হয়তো করছেন না, কোনো উদ্যোগ নিচ্ছেন না, আপনার ডকুমেন্টস গুলো গোছানোর চেষ্টা করছেন না, সেটি না করে এই সময়টিকে আপনি কাজে লাগান। প্রথমত আপনার যে সমস্ত ডকুমেন্ট সাবমিট করতে হয়, সেই ডকুমেন্টস গুলো গোছাতে শুরু করুন। আপনি দেখবেন যখন ডকুমেন্টস গোছাবেন তখন অনেক ভুল ত্রুটি থাকে, কয়েকবার যদি আপনি রিভিউ করেন, বারবার দেখেন, তাহলে ভালো ডকুমেন্টেশন আপনার তৈরি হবে। পাশাপাশি সারপ্লাইস অ্যাক্টিভিটিস, অর্থাৎ আপনি যদি এমন কোনো, আপনি যে যে কারণটিতে আপনি অ্যাসাইলামটি করেছেন, সেটা তো অবশ্যই হচ্ছে যে আপনি দেশে ফিরে যাবার ক্ষেত্রে ভয় আছে, কারণ পার্টিকুলারলি আপনি কোনো কিছুর সাথে জড়িত, হতে পারে সেটা পলিটিক্স, কিংবা হতে পারে আপনার অ্যান্টি গভর্নমেন্টাল কোনো অ্যাক্টিভিটিস, হতে পারে রিলিজিয়াস কোনো ব্যাপার, কিংবা হতে পারে সেক্সুয়ালিটি। এখন যেটাই হোক, সেই বিষয়ে আপনার যে প্র্যাকটিসটা, আপনার যে অ্যাক্টিভিটিসটা, সেটা যদি এদেশে চলমান থাকে, তাহলে এটার যত এভিডেন্সটা গ্যাদার হবে সেগুলোকে আপনি চেষ্টা করবেন একটা জায়গায় নিয়ে আসবার জন্য, চেষ্টা করবেন চমৎকারভাবে সাজানোর জন্য, তাহলে এটি আপনার কাজে লাগবে। নাসির ভাই ডিলে এলিমেন্টের উপরে খুব গুরুত্ব দেন, কারণ তিনি একজন অভিজ্ঞ আইনজীবী, তিনি খুব ভালো করে জানেন যখন হোম অফিসে কোনো কিছু পেন্ডিং থাকে, সে অবস্থাতে যদি ডিলে হয় সাবস্টান্টিভ ইন্টারভিউ কিংবা ডিসিশনে, সেই জায়গাটাতে যে লাইফটা হয়, স্পেশালি প্রাইভেট লাইফটা, সেই প্রাইভেট লাইফটাকে কিন্তু গুরুত্বের সাথে দেখতে হবে।
ডিলে এলিমেন্টের কারণে এটা আপনার ক্রেডিট যোগ হবে, অর্থাৎ আপনি এদেশে আছেন। এখানে আসলে কথা বলতে গেলে অনেক কিছু আসে, যেমন প্রাইভেট লাইফ যখন কনসিডার্ড হয় তখন যারা ওভারস্টে করে অর্থাৎ ইমিগ্রেশন স্টেটাস ছাড়া যে প্রাইভেট লাইফটা সেটার গুরুত্বটা হোম অফিস কম দিতে থাকে এবং আদালতে সেভাবে দেখতে চায় না, কিন্তু যখন হোম অফিসের কারণে আপনার দেরিটা হচ্ছে তখন আপনার প্রাইভেট লাইফটাকে কিন্তু আরেকটুখানি গুরুত্ব সহকারে দেখতে হবে। ফ্যামিলি লাইফটা যেটা অ্যাটাচমেন্টটা তৈরি হচ্ছে সেটাকে গুরুত্ব সহকারে দেখতে হবে। আপনার যে ধীরে ধীরে এদেশে জীবনটা গ্রথিত হয়ে যাচ্ছে, যে জীবনটাকে উপরে ফেলে অন্য কোথাও চলে যাওয়াটা আপনার জন্য খুব ডিফিকাল্ট, সেটাও কিন্তু জোরালো হবে। সুতরাং ডিলে এলিমেন্টটাও আপনার পক্ষে যাবে। যখন আপনারা রিপ্রেজেন্টেশন দেবেন তখন আপনার প্রাইভেট, ফ্যামিলি লাইফ, এক্সেপশনাল সার্কামস্ট্যান্সেস, ইন্টারন্যাশনাল অ্যান্ড হিউম্যানিটেরিয়ান প্রোটেকশন সবকিছুকে একত্র করে দিয়ে দেবেন। আশা করা যাচ্ছে যে আপনার এই দেরি হবার কারণে আপনার পুরো কেসটা আর একটুখানি শক্তিশালী। অসংখ্য ধন্যবাদ, অত্যন্ত সুন্দর করে বলে দিয়েছেন দর্শক। যাদের দেরি হচ্ছে এই অংশটা বারবার দেখবেন আপনারা, কারণ কি আপনাদের জীবনে এটা কাজে লাগবে। তৌহিদ মিয়ার আমি নিয়ে নিচ্ছি, প্রশ্ন পড়বেন উত্তর দেবেন প্লিজ। জি, তৌহিদ আমাদেরকে সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। ওয়ান্স আফটার সাবমিটিং ফার্দার সাবমিশনস, ক্যান আই সাবমিট সামথিং এক্সট্রা লাইক আফটার 3 or 4 months? ইয়েস, ইউ ক্যান। দিস ইজ এ ভেরি গুড কোয়েশ্চেন তৌহিদ, থ্যাংক ইউ ভেরি মাচ। ফার্দার সাবমিশনস করবার পর যখনই আপনার চেঞ্জ অফ সার্কামস্ট্যান্সেস হবে, মনে রাখবেন ম্যাটেরিয়াল আইনজীবী যারা আছেন, নাসিদ ভাইয়ের মতো অভিজ্ঞ, যোগ্য এবং দক্ষ, তারা শব্দটা ব্যবহার করেন, ম্যাটেরিয়াল চেঞ্জ অফ সার্কামস্ট্যান্সেস, অর্থাৎ গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন, যে পরিবর্তনটা চোখে পড়ে, সাদামাটা কোনো পরিবর্তন নয়, গুরুত্বপূর্ণ পরিবর্তন। যেমন ধরেন আগে আপনি অবিবাহিত ছিলেন, বর্তমানে আপনি বিয়ে করে ফেলেছেন এবং বিয়ে করবার পর হয়তো আপনার একটা ছোট্ট বাচ্চা হয়ে গেছে। ঠিক আছে, বাচ্চারা সাধারণত ছোট্টই হয়, আমি মজা করে বললাম। তো ছোট্ট বাচ্চাটা যখন হয়ে যাবে তখন সেই কথাগুলো হোম অফিসে জানানো সেটা খুবই ইম্পর্টেন্ট। এখন আসেন ফার্দার সাবমিশন, তো আমরা সাধারণত করি অ্যাসাইলামের ক্ষেত্রে, কেমন, যখন আমরা লিভারপুলে করি। মনে রাখবেন ফার্দার সাবমিশন কিন্তু আর্টিকল 8 হয়, কিন্তু সেটা হয়তো পোস্টাল, কিন্তু আপনার লিভারপুলে যেটা হয় সেটা আগে যেটা সিস্টেমটা ছিল গিয়ে দিতে হয়। তো মোটামুটি লিভারপুলটা হচ্ছে অ্যাসাইলাম ফার্দার সাবমিশন এর জন্য। এখন আপনি তো অ্যাসাইলাম করেছেন, আপনি আগে যা কিছু জমা দিয়েছেন পেন্ডিং থাকাকালীন আপনি নতুন করে ভয় তৈরি হবার কারণ তৈরি হয়েছে, যেন আপনার বিরুদ্ধে হয়তো দেশে একটা মামলা হয়ে গেছে, একটা থ্রেট চলে এসেছে, অ্যারেস্ট ওয়ারেন্ট হয়ে গেছে, আপনার বাড়িঘরে হামলা হয়েছে, বাবা মাকে ধমক দিয়েছে, বাড়িঘর পড়ে দিয়েছে, এ যাবতীয় যা কিছুই হবে সেগুলো আপনি যোগ করতে পারবেন। আপনার এটা আপনার কেসকে আরো শক্তিশালী করবে। সুতরাং তৌহিদ চমৎকার একটা কোয়েশ্চেন করেছে। তৌহিদের এই ধরনের কাগজ নেই, কিন্তু তার কিছু কাগজ ছিল যার তার ক্লেমকে প্রমাণ করতে পারে, আগে জোগাড় করতে পারেনি, এখন জোগাড় করতে পেরেছে, এইটার ব্যাপারে কি করবে? বড় মিষ্টি করে জমা দিয়ে দেবে, এক্সপ্লেনেশন দিয়ে দেবে কোথায় ছিল কাগজগুলো, কেন সে জমা দেরি হয়েছে। 5টা লাইন, বেশি কিছু লাগবে না, কারণ এটা অ্যাবসলিউটলি পার্ট অফ হিউম্যান বিইংস লাইফ। অর্থাৎ আপনি একটা ডকুমেন্ট হয়তো কোনো কারণে জোগাড় করতে পারেননি, কিন্তু পরবর্তীতে আপনার হাতে চলে এসেছে, কিংবা আপনি প্রচেষ্টা নিয়ে সেটা আপনি আপনি সংগ্রহ করতে পেরেছেন। সুতরাং দিয়ে দেবেন, 5টা লাইনের শুধু ব্যাখ্যা দরকার। আমি সবাইকে বলি, যেখানে নতুন ডকুমেন্ট দেওয়ার প্রহিবিশন আছে, সেকশন 85 বা সেকশন 19 দিয়ে প্রহিবিটেড, এছাড়া প্রত্যেক জায়গায় আমি নতুন ডকুমেন্ট দাও, আলাদা করে রিফিউজ আমি কোর্টে যে বলবো দিয়েছিলাম, হপমিস দেখেনি, তাদেরকে এতদিন আগের থেকে দেওয়া ছিল, কোর্টে তো ব্যবহার করা যায়, জুডিশিয়াল রিভিউতে ব্যবহার করা যায়, 3 বছর পর ব্যবহার করা যাবে। মিস্টার সাইম, কাগজ হাতে নিয়ে বসলে কোনো লাভ নেই, ডিম নিয়ে মুরগি বসে থাকলে লাভ নেই, ডিমটা যদি পেরে আপনার হাতে আসে তখন লাভ আছে, কিন্তু মিস্টার সাইম কোনো সন্দেহ নেই, আপনি অভিজ্ঞ একজন আইনজীবী, এই কথাগুলো আপনি সবসময় বলে থাকেন, এখন নতুন করে আবার বলছেন, আমি আশা করি দর্শকরা উপকৃত হবে। আপনি সেকশন 19 এর কথা যেটা বলে দিলেন, মনে রাখবেন দর্শকরা পয়েন্ট বেস সিস্টেমের অ্যাপ্লিকেশন গুলো ছাড়া বাকি সমস্ত কিছুতে আপনি যখন খুশি ডকুমেন্ট দিতে পারবেন, এবং কনসিডারেশন যেদিন হোম অফিস করছে তার সেদিনও যদি তার হাতে কাগজ পৌঁছায় ওই কাগজটা তাকে বিবেচনায় নিতে হবে। Are you a first-time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Benico Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208-050-2478. For a better future awaits you. Benico Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority. এই অবস্থার মধ্যে থাকা ছাড়া আমার আর কোনো উপায় নাই, বাড়াইবে নিবে আজকে কোনদিন যেন আমার বাড়ি হইব, গাড়ি হইব।
জিও শেফ ভাই রেডি, আমি লন্ডন আইসি এক উন্নত লাইফের আশায়, আর আমার স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা করা তাজ সলিসিটার। We are committed to help people like Lal to achieve their dreams. Taj Solicitors. Believe in service. Globe Learning provides affordable tuition for Key Stage 1, 2, 3, GCSE and A-Level. We specialise in English, Maths and Science. At Globe Learning, the students receive direct help from qualified and highly experienced teachers. Our motto is to provide students with a safe learning environment. We help your child to succeed and accomplish in their learning. To enrol now, please call 078 095 60642. I help my plants to grow. My performance demands competence. Photography is my passion. Accountancy is my profession. We, Mahbub & Co, a team of dedicated professionals. Mahbub & Co Accountants. লন্ডন মুসলিম সেন্টার হোয়াইটচ্যাপেলে আব্দুল হক চৌধুরীর নেতৃত্বে ইস্ট এন্ড ট্রেনিং ব্রিটেনের দক্ষতায় যোগ্যতায় হাজারো মানুষের জীবনে পরিবর্তন এনেছে। ইসল, A1, A2, B1, B2 এবং লাইফ ইন দ্য ইউকের জন্য আজই ফোন করুন। আপনার রেস্টুরেন্টে ফুড অ্যান্ড হাইজিন রেটিং 5 পেতে আমরা সাহায্য করি। ফুড সেফটি, হেলথ অ্যান্ড সেফটি এবং ফার্স্ট এইডে রয়েছে আমাদের বিশেষ কোর্স। ইস্ট এন্ড ট্রেনিং, ফোন 0207-096-1188.